নমস্কার, সালাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি রূপা, আজকে চলে এসেছি নতুন একটা টিপস নিয়ে। তো সেটা কি দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের বাড়ির সামনে থেকে কিছু শিম তুলবো, তারপর ব্যাকইয়ার্ড থেকেও কিছু তুলবো। তুলে এগুলো সিদ্ধ করে রেখে দেব সারা বছর। কিভাবে ভালো থাকবে সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন আমার ভিডিওটা। এখন বাড়ির পেছন থেকে কিছু শিম তুলব। তো সামনে পেছনে বেশ মোটামুটি অনেক শিম হয়েছিল আমাদের। তো দেখুন, এখানে মাসকলার ডালের বড়ি রৌদ্রে দিয়েছি, এগুলো আমি নিজে হাতে তৈরি করেছি। এর একটা ভিডিও আছে, আপনারা দেখবেন কিভাবে পেঁপে দিয়ে মাসকলার ডালের বড়ি তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে লাউ গাছ আছে, এবার বেশ লাউ হয়েছিল। এগুলো একদম অল্প দেখাচ্ছে এখন, কিন্তু অনেক হয়েছিল আমাদের। তো আরও কিছু এখন শিম তুলবো। আজকে যতগুলো শিম সংরক্ষণ করব ঠিক ততগুলোই তুলেছি, আরও পরে তুলব, পরে আবার ফ্রোজেন করে রাখব। তো কিভাবে ফ্রোজেন করব চলুন দেখি। তো ঘরে চলে এসেছি আমরা, শিমগুলো ধুয়ে মার কাছে দিয়েছি, মা এখন এগুলো কেটে দেবে। এই পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। তো কিভাবে শিম বয়েল করব দেখবেন, আর কতক্ষণ করব সেটাও আমি আপনাদেরকে বলবো। তো এখন চুলাটা জ্বালিয়ে নেব, উপরে বসিয়ে দেব পাত্রটা, তার উপর আর একটা ছিদ্রওয়ালা পাত্র বসিয়ে শিমগুলো এখন এখানে ঢেলে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখব মাত্র 2 মিনিট। ঢাকনাটার এক সাইডে একটা ছিদ্র আছে, ছিদ্রটা এই টিস্যু দিয়ে আটকে দেব। দেখা হবে 2 মিনিট পর। মনে রাখবেন
দু মিনিটের বেশি ভাপ দেওয়া যাবে না। তো আপনারা জলের মধ্যে দিয়ে কখনো সিদ্ধ করবেন না, তাহলে সিমের যে গুণাগুণটা ওটা আর থাকবে না। তো এভাবে আপনারা সিমের গুণাগুণ ঠিক রেখে 12 মাস ফ্রোজেন করে রাখতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন জিপলক ব্যাগ, তো আপনারা জিপলক ব্যাগটাই ব্যবহার করবেন, তাহলে জিনিসটা অনেক দিন ভালো থাকবে। যদি এটা না থাকে তাহলে পলিথিনই ভালো করে আটকে দম আটকে রাখতে হবে, ভিতরে কোনো বাতাস থাকলে জিনিসটা বেশি দিন ভালো থাকবে না। তো এদিকে খেয়াল রাখবেন। তো আমি সিমগুলো এখন জিপলক ব্যাগে ভরে নেব। একটা ব্যাগে যতটুকু রাখার দরকার ছিল ঠিক ততটুকুই রেখেছি। তো আপনারাও এভাবে যতটুকু লাগবে একবার রান্নার জন্য এরকমভাবেও রাখতে পারেন। তো এখন আমি চিপে চিপে বাতাস বের করে নেব, বাতাস থাকলে জিনিস বেশি দিন ভালো থাকবে না, এটা মাথায় রাখতে হবে। পাঁচটা ব্যাগ রেডি করেছি, এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আমার ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিও ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সাথে সাথে নতুন ভিডিও পেয়ে যাবেন।